প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রী রয়েছ তোমাদের জন্য এই ভিডিওতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের অনলাইন ক্লাস নিয়ে এবং তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো তোমাদের অনলাইন ক্লাস নিয়ে এই মুহূর্তে সার্ভেতে কী উঠে আসলো এবং তোমরা যারা স্কুলের পড়ুয়া আছো তোমাদের অ্যাক্টিভিটি টাক্সের অ্যাকচুয়াল উদ্দেশ্য কী এবং অ্যাক্টিভিটি টাক্সে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে এবং অ্যাক্টিভিটি টাক্সে তোমাদের ক্ষতি হচ্ছে সে নিয়েও বিস্তারিত কি আপডেট রয়েছে আলোচনা করব একই সাথে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া দেওয়ার পরও বিভিন্ন সমস্যা রয়েছে কলেজ খোলা নিয়ে তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আজেই তোমরা যারা পশ্চিমবঙ্গে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী আছো প্রত্যেকের জন্যই এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম ওখানে সরাসরি আমাকে ইনবক্স করে প্রশ্ন করতে পারো জানো আমাদের রাজ্য সরকার স্কুল কলেজ খোলার আগে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন কমপ্লিট করে তারপরে স্কুল কলেজ খুলতে চাইছে আর এখনো পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন প্রদান শুরু না হলেও কলেজের ছাত্রছাত্রীদের কিন্তু ভ্যাকসিনেশন প্রদান শুরু হয়ে গেছে কলেজ ক্যাম্পাসে রীতিমতো ছাত্রছাত্রীদের কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে অনেকের ফার্স্ট ডোজ আগেভাগেই দেওয়া হয়ে গেছে এবং বাকি যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা কিন্তু রীতিমতো ভ্যাকসিন নিচ্ছে কলেজ ক্যাম্পগুলোতে গিয়ে এছাড়া অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের আঠেরো বছর কমপ্লিট হয়ে গেছে এ তার সত্ত্বেও তারা কিন্তু ইচ্ছাকৃত ভ্যাকসিনেশন নিচ্ছে না ভিন্ন কারণে সেই কারণে আমি প্রত্যেককেই বলবো ভ্যাকসিনেশন কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে নিয়ে নাও কারণ তোমাদের সেফ রাখার জন্যই কিন্তু এই প্রক্রিয়া তোমরা যাতে সুস্থ থাকো সেই কারণেই কিন্তু এই প্রক্রিয়া সেই কারণে যারা ভ্যাকসিনেশান নিতে চাইছো না আমি জানি না কেন নিতে চাইছো না প্রত্যেকেই কিন্তু ভ্যাকসিনেশান নিয়ে নাও যারা রীতিমতো কলেজে পড়ছো এই মুহূর্তে যাদের দেওয়া হচ্ছে এছাড়া তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে আমার এখনও পর্যন্ত আঠেরো বছর হয়নি সেক্ষেত্রে কি এই মুহূর্তে আমরা কলেজে পড়ছি আমাদের কি ভ্যাকসিনেশান দেওয়া হবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো যাদের আঠেরো বছর কমপ্লিট হয়নি তাদের কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া হবে না মাথায় রাখতে হবে তুমি যদি দু হাজার তিন সালে জন্মগ্রহণ করো তাহলে তুমি ভ্যাকসিনেশন দিতে পারো বা দু হাজার তিন সালের এর আগে যদি তুমি জন্মগ্রহণ করো তাহলেই ভ্যাকসিনেশন দিতে পারো দু হাজার চার কিংবা তারপরে যারা জন্মগ্রহণ করেছ তারা কিন্তু ভ্যাকসিনেশন দিতে পারবে না এই মুহূর্তে তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি যখন স্কুলের ছাত্রছাত্রীর জন্য ভ্যাকসিনেশন দেওয়া হবে যেটা পুজোর আগেই সম্ভবত দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার তৎক্ষণাৎ কিন্তু তোমাদেরও একই সাথে কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীদের আঠেরো বছর পূরণ হয়নি তাদেরকেও কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া হবে এর পরবর্তী বিষয় কোভিডকালে স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য একমাত্র ভরসা কিন্তু অনলাইন পাঠন পাঠন তো এই অনলাইন পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য কতটা উপকারী কতটা কার্যকর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই অনলাইনে সুবিধা ভোগ করতে পারছে তা কিন্তু একটি সমীক্ষা দ্বারা পরিষ্কার বোঝা গেল এই সমীক্ষায় কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছে শহর অঞ্চলে মানে যারা যে সমস্ত ছাত্রছাত্রী শহরে বাস করছে সেই সকল শহরের ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র চব্বিশ পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু অনলাইনে ক্লাস করছে এবং বাদবাকি ছাত্রছাত্রী কিন্তু অনলাইনে ক্লাস করতে পারছে না কিংবা করছে না তার মানে তোমরা বুঝতেই পারছো যে অনলাইন পঠন পাঠনে শহর অঞ্চলের যদি এরকম অবস্থা হয় মাত্র চব্বিশ পার্সেন্ট ছাত্রছাত্রী অনলাইন ক্লাস করতে পারছে এবং গ্রাম অঞ্চলের অবস্থা তাহলে কীরকম হবে গ্রাম অঞ্চলে সমীক্ষা করে দেখা গেছে মাত্র আট পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু অনলাইন ক্লাস এই মুহূর্তে করছে এবং এবং বিরানব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী অনলাইন পঠন পাঠন থেকে বিরত রয়েছে তাদের আর্থিক পরিস্থিতি খারাপ থাকায় বা ইন্টারনেট সংযোগ ভালো না থাকায় বিভিন্ন কারণে তো এর থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু এই অনলাইন পঠন পাঠনের কারণে এই কোভিডের দরুন কিন্তু বহু ছাত্রছাত্রী পড়াশোনা থেকে এ বঞ্চিত হচ্ছে আর শিক্ষা প্রত্যেকটি ছাত্রছাত্রীর কিন্তু নৈতিক অধিকার সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে পড়াশোনা করতে পারছে না অনলাইনে পঠন পাঠন হওয়ায় বিভিন্ন কারণে এবং এই মুহূর্তে সেই জন্য কিন্তু ছাত্রছাত্রীদের থেকে মতামত নেয় সমীক্ষা থেকে এই বিষয়টিও উঠে এসছে এ শহর অঞ্চলের প্রায় একানব্বই ওই পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে চাইছে স্কুল কলেজ যাতে খুলে যায় এবং সাতানব্বই পার্সেন্ট কিন্তু গ্রামের ছাত্রছাত্রী চাইছে যে রীতিমতো এই মুহূর্তে স্কুল কলেজ খুলে যায় কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এই অনলাইন পঠন পাঠনকে গ্রহণ করতে পারছে না কিংবা সুবিধা ভোগ করতে পারছে না আর এছাড়া এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রী যে সমস্ত মেধা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু বিভিন্ন রকম বাজে পদক্ষেপ নিচ্ছে ও ভালো করে পড়াশোনা না করতে পারার কারণে এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে পুজোর মধ্যে ভ্যাকসিনেশন দ্রুত কমপ্লিট করে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ সমস্ত কিছু খুলে দেওয়া একান্তই প্রয়োজন এবং কমপক্ষে কম কম স্টুডেন্টদের নিয়ে ভাগে ভাগে ক্লাস করানো দরকার অন্তত পক্ষে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অন্তত পক্ষে সপ্তাহে দুদিন হলেও যাতে ক্লাস অ্যাকচুয়ালি চালু থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই শিক্ষার সাথে অ্যাক্টিভ থাকবে এবং প্রত্যেকেই সমানভাবে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে এর পরবর্তী বিষয় স্কুলের অ্যাক্টিভিটি টাচ নিয়ে সবার প্রথমেই বলে রাখি স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাক্টিভিটি টাস্ক করছো অর্থাৎ সকলেই অ্যাক্টিভিটি টাস্ক করে জমা দিচ্ছ পড়াশোনা করো কিংবা না করো বই খোলো কিংবা না খোলো অ্যাক্টিভিটি টাস্ক করতে কিন্তু কেউই ভোলো না সময়ের মধ্যে জমা দিতে কারণ সময়ের মধ্যে জমা দিলে তোমাদের নম্বর দেওয়া হচ্ছে এবং পরীক্ষার সময় এই অ্যাক্টিভিটি টাস্কের ওপর নির্ভর করেই নম্বর দেওয়া হবে এই আনন্দে তোমরা মেতে রয়েছ অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবটা তা নয় অ্যাক্টিভিটি টাস্কের ওপর নির্ভর করে কিন্তু তোমাদের কোনো রকম নাম্বার দেওয়া হবে না এই মুহূর্তে পর্ষদ সভাপতি এটি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেন এন অ্যাক্টিভিটি টাস্ক শুধুমাত্র তোমাদের আর পড়াশোনা কিভাবে চলছে সেটাকে জানার জন্য যদিও আমার মনে হয় এটা কোনো রকমইভাবেই কার্যকর নয় কারণ তোমাদের মধ্যে একটু সত্যি কথা যদি বলো কজন স্টুডেন্ট নিজের থেকে অ্যাক্টিভিটি টাস্ক করছো কোথার থেকে দেখে করছো না কেউ হয়তো ইউটিউব থেকে দেখে করছো কেউ হয়তো শিক্ষকদের দিয়ে করাচ্ছ এবং কয়েক পার্সেন স্টুডেন্ট এমনও আছে জানি যারা নিজের থেকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি টাস্ক করছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা নিজের থেকে অ্যাক্টিভিটি টাস্ক করেছো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রীদের এর দেখা যাচ্ছে একাধিক ভুল রয়েছে এবং একই ভুল একই লেখা সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কোথার থেকে লিখেছ বেশিরভাগ ছাত্রছাত্রী বলছে ইউটিউব দেখে এ সেক্ষেত্রে কোনো জায়গায় যদি একটি ভুল হয় সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই ভুল থাকছে আমি ইউটিউবে কে কিরকম কন্টেন্ট দিচ্ছে সেটা নিয়ে আমি কোনো কিছুই আলোচনা করব না আমি সেই কারণে আমি প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীদের কাছেই অনুরোধ করব, তোমরা অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু সবার প্রথমে নিজে করো যেটা পারছো না সেটা হেল্প নাও ও ইউটিউব কিংবা শিক্ষকের কাছে এবং তারপরে নিজেই পুনরায় সেই জিনিসটাকে করো সেক্ষেত্রে তোমার শেখাও হবে ভুলও হবে না সেইগুলো বললাম সেই বিষয়ে তোমাদের মতামত কি যারা ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমাদের প্রত্যেকের জন্য ও প্রত্যেকের পরবর্তী এক্সামের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত